সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, ক্যাম্বিয়ান কলেজ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 9, প্ল্যান্ট ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক আলোচনা করার আগে চলো আমরা কিছু পিকচার দেখে নিই। দেখো তো, এই পিকচার গুলা থেকে তোমরা যথারীতি কি এর আগেও তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত, তোমরা জানো। দেখো, আমরা পলিথিন দিয়ে কিছু উদ্ভিদকে ঢেকে রেখেছি, তাই না? ঢেকে রাখার পর দেখো উদ্ভিদের কি, উদ্ভিদের বাইরে থেকে বাইরের অংশে, মানে পলিথিনের যে অংশ, ভিতরে আমরা কিছু জলের কণা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? জলের কণা দেখতে পাচ্ছি। এই জলের কণাগুলো একটা বিশেষ প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে বের হয়ে আসে, আমরা বিশেষ প্রক্রিয়াটা জানি। এবং উদ্ভিদ কোষের কোন অংশ দ্বারা এই জলীয় অংশগুলো বের হয়ে এসে কি আসে বাষ্পাকারে, সেই অঙ্গটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখন পর্যন্ত তোমরা বুঝতে পারতেছো আজকে আমাদের আলোচ্য বিষয় কি হবে। দেখো তো, আমরা একটা এই যে ধরো একটা গাছের পাতাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, পাতার এই উপরের পৃষ্ঠে, পাতার ঊর্ধ্ব পৃষ্ঠ বা ঊর্ধ্বত্বক বা নিম্নত্বকে কি অসংখ্য ছিদ্র থাকে, তাই না? এই ছিদ্র শুধু যে ছিদ্র তা না, এটা উদ্ভিদের একটা বিশেষ অঙ্গ, উদ্ভিদের কি একটা বিশেষ অঙ্গ। তো এই ছিদ্রের মাধ্যমে এই যে পানিগুলা বের হয়, শুধু তো পানি বের হয় তা না, কিন্তু উদ্ভিদের যে ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় কাজগুলো, কোন কাজগুলো বলতো? উদ্ভিদে যেমন প্রস্রবণ, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই যে তিনটা কাজ, এই তিনটা কাজের সাথে এই অঙ্গটা কি প্রত্যক্ষ ভাবে জড়িত, মানে কি এই অঙ্গটা এই তিনটা কাজের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখব আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে এই যে পত্ররন্ধ্র, এটা একবার খুলে একবার বন্ধ হয় কিভাবে, সে কাজ করে, এই কাজের কৌশলটা আজ আমরা জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই এই পাঠ শেষ করে তোমরা এই যে পত্ররন্ধ্র কি সেটা বলতে পারবে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল বলতে পারবে, এবং এই পত্ররন্ধ্র যে খুলবে এবং বন্ধ হবে বিজ্ঞানের বিভিন্ন মতবাদ দিয়েছেন, এর মধ্যে অনেকগুলো মতবাদের মধ্যে সবচেয়ে যে আধুনিক মতবাদ, এই মতবাদটা তোমরা জানবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই এই একটা পাতার রন্ধ্র। আমরা বলেছি এই রন্ধ্র মানে ছিদ্র, এই ছিদ্রটা যে শুধু একটা ছিদ্র তা না, এটা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু বলতে পারি আমরা। কেন বলি? কারণ এই অঙ্গাণুর মাধ্যমে উদ্ভিদ সবচেয়ে তার মানে জৈবনের যে কাজগুলো, শারীরবৃত্তীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো উদ্ভিদ এই অঙ্গগুলোর মাধ্যমে করে থাকে। তাহলে কিভাবে করে থাকে আমরা একটু দেখি। দেখো, এর যদি আমরা নাম দিলাম পত্ররন্ধ্র, এর নাম কি বলো? পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র কি হয়? একবার খুলে একবার বন্ধ হয়, কিন্তু কিভাবে খুলে কিভাবে বন্ধ হয় সেটা আমরা দেখবো। দেখো, তোমরা বলতে পারো স্যার পত্ররন্ধ্র তাহলে তো দিনের সাথে এই একটা সম্পর্ক আছে। তোমরা দেখবা যে পত্ররন্ধ্র তো তোমার প্রজাতি ভেদে বিভিন্ন ধরনের হয়, মানে 60,000 পর্যন্ত প্রতিপাতে পত্ররন্ধ্র থাকে, কিন্তু এটা প্রজাতির উপর বেসিস করে হয়। কিন্তু এই পত্ররন্ধ্রটা আবার দিনের সব সময় সমানভাবে খোলা থাকে না, এটা খোলা থাকে দিনের একটা সময়, খেয়াল করবে 11টা থেকে 12টা এবং 2টা থেকে 3টা। পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে দিনের 11টা থেকে 12টা এবং 2টা থেকে 3টা, এই সময়টা পত্ররন্ধ্র খোলার জন্য উপযুক্ত সময়, এবং এই সময়ে উদ্ভিদের প্রস্রবণ এবং সালোক সংশ্লেষণ অনেক বেশি হয়। খেয়াল করো, একটু দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা পত্ররন্ধ্রের গঠন দেখো কিভাবে গঠিত হয়। আমরা জানি এই যে পত্ররন্ধ্রটাকে, মানে রন্ধ্র মানে ছিদ্রটাকে, দুইটা এরকম বাঁকানো বাঁকা দুইটা অর্ধচন্দ্রাকৃতির বাঁকানো দুটা কোষ এদিকে ঢেকে রাখে। অন্যান্য উদ্ভিদ কোষের মতো এই কোষ দুটো, অন্য যে উদ্ভিদ কোষ আমরা যেরকম দেখি প্রত্যেকের স্বাভাবিক উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো আছে, যে অংশগুলো আছে, এই কোষ দুটোরও একই ধরনের কোষীয় অঙ্গাণু আছে। এই কোষীয় অঙ্গাণুগুলো দেখো, এদেরকে বলি আমরা রক্ষী কোষ। কি বলে? রক্ষী কোষ। তবে রক্ষী কোষের সাথে অন্য কোষের একটু পার্থক্য হচ্ছে, রক্ষী কোষে ক্লোরোপ্লাস্টের পরিমাণ একটু বেশি থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে। আমরা খেয়াল করি একটা বড় নিউক্লিয়াস আছে, এই দুইটা সেল, এই যে মাঝে যে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকাটাকে বলি আমরা পত্ররন্ধ্র। কি বলি? পত্ররন্ধ্র। দেখো, খেয়াল করো, এই যে নিউক্লিয়াস এবং ক্লোরোফিল, আমরা দেখি এর বাইরের প্রাচীরটা হিসাব করি, এটা একটা রক্ষী কোষ,
রক্ষী কোষের আমরা বাইরের প্রাচীরটা একটু দেখি কি আছে, নিউক্লিয়াস এবং ক্লোরোফিল। আচ্ছা, এটা হলো রন্ধ্রের দিকের প্রাচীর, যেদিকে রন্ধ্র থাকে। আচ্ছা, নিচের দিকে আমরা কি আছে? তাহলে রক্ষী কোষ কাকে বলে এবং পত্ররন্ধ্র কাকে বলে একটু বলো তো। পত্ররন্ধ্র, তাহলে তোমাদের যদি বলা হয় রক্ষী কোষে কি কি থাকে অংশ, তুমি বলবা রক্ষী কোষে একটি নিউক্লিয়াস থাকে, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে এবং মাইটোকন্ড্রিয়া অন্যান্য উপাদান রক্ষী কোষে থাকে। মূলত তাই কি, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্টে বেশি থাকে। দেখো, তাহলে আমরা বলবো দুটি অর্ধ চন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা গঠিত যে রন্ধ্র, এটা হলো পত্ররন্ধ্র। আবার বলছি, দুটি অর্ধ চন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা গঠিত রন্ধ্র হচ্ছে পত্ররন্ধ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পত্ররন্ধ্র দেখো কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। দেখো, এটা বস্তু ঘুরতেছে সূর্যের মতো, ওই যে সূর্য কি দেয় আলো, ফোটন গ্রহণ করে কে? দেখো এখানে এই পানি, সূর্যের আলো যখন আসে তখন নর্মাল অবস্থায় পানির পিএইচ থাকে 7 আর ফসফরাইলেস। এখানে খেয়াল করবা, আমরা দেখব যে স্বেচ্ছা, তোমরা জানো স্বেচ্ছার মানে হচ্ছে স্টার্চ, স্টার্চ বা স্বেচ্ছা। এই স্টার্চে কি করে, দেখো আমরা জানি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। ওকে, তোমরা যেহেতু বুঝতেই পারছো উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ, এই স্টার্চটা কি করে, এটা কিন্তু পানিতে দ্রবণীয় না, জটিল শর্করা পলিস্যাকারাইড, সেটা পানিতে জল কি দ্রবণীয় না, পানিতে অদ্রবণীয়, পানিতে কি অদ্রবণীয় স্টার্চ। আর এই স্টার্চ যেহেতু পানিতে অদ্রবণীয়, সেটা তো তোমার পত্ররন্ধ্রের এখানে জমা, পত্ররন্ধ্রের যে গার্ড সেল আছে, গার্ড সেল তো এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য যেহেতু স্টার্চ, এরকম গার্ড সেল কি থাকে, এই স্বেচ্ছার বা কি স্টার্চটা কি থাকে, জমা থাকে। স্টার্চ কি করে, এটা দেখো অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়, অদ্রবণীয় স্টার্চটা আর একটা যৌগে পরিণত হবে, সেই যৌগটা হবে দ্রবণীয়। কেন সেই যৌগটা দ্রবণীয় হবে, দেখো দ্রবণীয় হওয়ার পর কি হয়, এই যে পত্ররন্ধ্রের গার্ড সেলে এই জমা থাকে স্টার্চ, এটা হয় গ্লুকোজ 1 ফসফেট তৈরি করে, কিসে পরিণত হয়, গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। তাহলে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়ে সে হচ্ছে এখন দ্রবণীয় যৌগ হয়। আমরা জানি কি গ্লুকোজ হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ, গ্লুকোজ কি হাইড্রোফিলিক পদার্থ, মানে পানিগ্রাহী, হাইড্রোফিলিক মানে কি পানি গ্রহণ করে, তুমি বলছো এই যে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক পদার্থ মানে যারা পানিতে, পানি কে গ্রহণ করে, যে পানিতে দ্রবীভূত হবে, তাই তো? যেমন তোমরা যখন বাইরে থেকে আসো বাজার থেকে, তোমার ডেক্সট্রোজ কিনে খাও, তাই তো? ডেক্সট্রোজ কিনে যখন পানিতে কি ভিজিয়ে দো, মানে গোলায় দো, ডেক্সট্রোজ পানির সাথে মিশে যায়, তখন তোমার ডেক্সট্রোজ কে খুঁজে পায় না, তো এটা এক ধরনের পানিগ্রাহী পদার্থ। এরকম উদ্ভিদের কি গার্ড সেল গুলাতে যখন তোমার স্টার্চটা কি করে, এটা দেখো এখানে পিএইচ 7, তখন মানে পানির যে পিএইচ নর্মাল, এই 7 থেকে অজৈব ফসফেটের সাথে এর যুক্ত করে তখন সে গ্লুকোজ 1 ফসফেটে রূপান্তরিত হয়। আর এই গ্লুকোজ 1 ফসফেট কোথায়, গ্লুকোজ 1 ফসফেট এই রক্ষী কোষের চারদিকে এসে জমা হয়, এটা হচ্ছে পানিগ্রাহী। যখন রক্ষী কোষের চারদিকে তোমার গ্লুকোজ 1 ফসফেট জমা হবে, তখন বাইরে থেকে সে একটা চাপ তৈরি করে, পানি গ্রহণ করার একটা চাপ, যেটাকে আমরা অসমোটিক প্রেশার বলি, কি বলি আমরা, অসমোটিক প্রেশার। সে অসমোটিক প্রেশার তৈরি করে অন্যান্য সেল থেকে দ্রুত পানি গ্রহণ করে, কি করে পানি গ্রহণ করে, আর যখন পানি গ্রহণ করে তখন রক্ষী কোষে পানি এসে জমা হয়, আর যখন রক্ষী কোষে পানি জমা হয় তখন রক্ষী কোষ স্ফীত হয়, স্ফীত হলে তখন সে একটু দূরে সরে যায়, তখন কি দূরে সরে যায়। যখন রক্ষী কোষ স্ফীত হয়ে দূরে সরে যায় তখন পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্র খুলে গেলে কি উদ্ভিদের যে শারীরবৃত্তীয় কাজগুলো ওই পত্ররন্ধ্রের মাধ্যমে তখন সম্পন্ন হয়। আবার দেখো এটা কি, এই যে গ্লুকোজ 1 ফসফেট সেটা দ্রবণীয়, কোথায় দ্রবণীয়, পানিতে। দেখো এই যে চারদিকে পানি, পানি কেন আসছে, কারণ সেটা অসমোটিক প্রেশার ক্রিয়েট করছে, আর অসমোটিক প্রেশার ক্রিয়েট করার পর বাইরে থেকে অন্যান্য সেল থেকে তখন তার দিকে পানি ধাবিত হচ্ছে। যখন গার্ড সেলে পানি এসে জমা হবে তখন গার্ড সেল প্রসারিত হয়, আর গার্ড সেলে প্রসারণ হলে কি উদ্ভিদের কি রক্ষী কোষ যখন প্রসারিত হয় তখন পত্ররন্ধ্র খুলে যায়। আচ্ছা, এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলার একটা কৌশল। আচ্ছা, আমরা দেখে নেব। আবার দেখো ঠিক একই ভাবে যখন এটার তো আলোর উপস্থিতিতে হয়, এটা কি কার উপস্থিতিতে হয়, আলোর উপস্থিতিতে হয়, কিন্তু যখন তোমার আলো থাকে না, যখন কি থাকে না, আলো থাকে না, অন্ধকার, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, তুমি জানো দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, কেন থাকে তোমাকে প্রশ্ন করলে কি বলবা, বলবা যে রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে এই কারণে যে দেখো রাতের বেলা কোষে শ্বসন হয়। আমরা জানি প্রত্যেকটা যে কোষে শ্বসন সম্পন্ন হয়, শ্বসন মানে কি জটিল খাদ্য বস্তু ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, এবং কি হয় এখানে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। খেয়াল করবা যখন
কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় করার পর, এবং দেখবা গাট সেলের চারদিকে তো পানি থাকে, কোষের ভিতরে পানি আছে, ওই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে কে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড কে তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বাই কার্বনেট তৈরি করে, তাই তো? আচ্ছা, বা কার্বনিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। তোমরা জানো কার্বনিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিডিক পদার্থ, আর কোথাও যদি অ্যাসিড জমা হয়, অ্যাসিডের পিএইচ কত? আমরা যদি পিএইচ স্কেলটা 0 থেকে 14 হিসাব করি, তাহলে পিএইচ 7 এর মান হচ্ছে নিরপেক্ষ, যেটা পানি, আমরা বিশুদ্ধ পানির পিএইচ ধরি নিরপেক্ষ, সে অ্যাসিড না ক্ষার না। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি যে এখানে কি তোমার কার্বনিক অ্যাসিড যখন জমা হচ্ছে, তখন পিএইচ এর মান অবশ্যই 7 থেকে কমবে, তার মানে কত হবে? তোমরা দেখবা রাতের বেলায় পাতার পিএইচ হয় 5, মনে রাখবা, দিনের বেলায় পাতায় পিএইচ থাকে 7, কারণ সূর্যের আলোর উপস্থিতিতে তোমার ওই স্টার্চটা অজৈব ফসফেটের সাথে ভেঙে যায়, ভেঙে গিয়ে ওইখানে কার্বনিক অ্যাসিড থাকে না। কিন্তু রাতের বেলা যখন শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হয়, সালোক সংশ্লেষণ তো হয় না রাতের বেলা, কি হয় না, সালোক সংশ্লেষণ হয় না, মানে বন্ধ থাকে, যে সূর্যের আলো নেই, রাতের বেলা শ্বসন প্রক্রিয়া শুধু শ্বসন সম্পন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডটা কি করে, সে ওই যে পানিতে, মানে তোমার যে পানি থাকে কোথায় গাট সেলে, যে পানি থাকে পানির সাথে যুক্ত হয়ে কি কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর কার্বনিক অ্যাসিড যদি অ্যাসিডিক, তখন গাট সেলের কি পিএইচ এর মান কমে যায়, কত হয়, পিএইচ এর মান 5 হয়, মনে রাখবা 11 থেকে 12টা এবং 2টা থেকে 3টা, এই টাইমটাতে গাছের পাতার রক্ষীকোষের পিএইচ থাকে 7, আর রাতের বেলা পিএইচ কমে হয় 5, অ্যাসিডিক হয়। যখন অ্যাসিডিক হয় তখন সে এই গ্লুকোজ 1 যে ফসফেটটা আছে, দ্রবণীয় ফসফেটটা, সে আবার স্টার্চে গিয়ে রূপান্তরিত হয়ে জমা হয়ে থাকে, বুঝতে পেরেছ? তখন সে আবার অদ্রবণীয় হয়ে যায়। যখন অদ্রবণীয় হয়ে যায়, স্টার্চ তো অদ্রবণীয়, তখন তো তার পানি নাই চারদিকে, তখন পানিটা আবার ছেড়ে দেয়, পানিটা কি করে, পানি ছেড়ে দেয়, আর জল বিয়োজন করলে তখন কি কাঠ সেলগুলো তখন সংকুচিত হয়। জল বিয়োজন করলে কি হবে, আমরা জল যখন আসে, জল যোজন, একটা জল যোজনের ফলে রক্ষীকোষগুলো যখন প্রসারিত হয় কে, তখন পত্ররন্ধ্র খুলে যায়, আবার যখন জল বিয়োজন করে পানি ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়, তখন দেখবা রক্ষীকোষগুলো স্ফীত, মানে তখন সংকুচিত হয়, বুঝতে পেরেছ? তখন চুপসে যায়, আর চুপসে গেলে কি হয়, পানি ছেড়ে দেয় এবং আবার সেই ওই কি গ্লুকোজ 1 ফসফেটটা আবার কিসে, স্টার্চে রূপান্তরিত হয়, তখন আর কি হয় না, স্টার্চ যেহেতু অদ্রবণীয় পানিতে। এইভাবে দেখো দিনের বেলা এবং রাতের বেলা, এটা এই মতবাদটা একজন সাইন্টিস্ট দিয়েছেন, ওনার নাম দেখো আমরা একটা খেয়াল করি, আমরা এটা একটা অন্যতম মতবাদ। তারপরে আমরা দেখি এই যে পার্শ্ববর্তী কোর্স থেকে, পার্শ্ববর্তী কোর্স থেকে কিভাবে তোমার প্রোটন আসবে, প্রোটন এসে বা পানি প্রবেশ করে কিভাবে, দেখো এখানে একটা মতবাদ আছে, পটাশিয়াম আয়নের একটা ভূমিকা আছে, কারার ভূমিকা আছে, একটা পটাশিয়ামের ভূমিকা আছে উদ্ভিদ কোষে। তোমার বাইরে থেকে যখন পটাশিয়াম আয়নটা আসে, পটাশিয়াম আসে তার সাথে কিছু পানিও আসে, এবং একই সাথে হাইড্রোজেন আয়নটা বের হয়ে যায়, হাইড্রোজেন আয়নটা কি হয়, বের হয়ে যায়। এই যে হাইড্রোজেন আয়ন বের হয় এবং পটাশিয়াম আয়নটা চলে, এই হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়নের সাথে দেখো একটা কি সম্পর্ক আছে, যখন পটাশিয়াম আয়নটা কি একই সাথে কোষ যখন প্রসারিত হয়, তখন কোষের রক্ষীকোষের ভিতরে আসে, তাদের সাথে কিছু পানিও আসে। আচ্ছা আমরা একটা দেখেন, একটা মতবাদ আছে, এটা দেখো পত্ররন্ধ্র খোলা, কিভাবে পত্ররন্ধ্র খোলে এবং নিম্ন স্ফীতি, যখন পার্শ্ববর্তী কোষ থেকে তোমার পটাশিয়াম এবং পানিটা আসবে, এই পটাশিয়াম আয়নের একটা ভূমিকা আছে, সে এসে রক্ষীকোষগুলাকে প্রসারিত করে দেয়, রক্ষীকোষগুলা স্পঞ্জ করে, রক্ষীকোষগুলা কি তখন প্রসারিত হয়, তারপরে যখন রক্ষীকোষ প্রসারিত হয় তখন কি হবে, একই কথা, মানে ঘুরে ঘুরে কি তোমার মতবাদ গুলার উদ্দেশ্য কি, যে তোমার রক্ষীকোষে পানি আসবে, সাথে পটাশিয়াম আয়নটা এখানে জাস্ট উদ্দীপক হিসেবে কাজ করে, পটাশিয়াম আয়নটা একটা প্রমোটার হিসেবে কাজ করে, সে এখানে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, সাথে পানি আসতেছে, মানে এর পটাশিয়াম আয়নটার কাজ কি, ওই একই কাজ, অস্পটিক প্রেশার তৈরি করে, অবিশ্রবণিক একটা চাপ তৈরি করে, এই যে অবিশ্রবণিক চাপ হচ্ছে, এই অবিশ্রবণিক চাপের ফলে কি হয়, হাইড্রোফিলিক পদার্থ জমা হচ্ছে, চারদিকে পানি আসতেছে গাট সেলে, গাট সেলে পানি যখন আসে তখন গাট সেল প্রসারিত হয়, আর প্রসারিত হলেই জানো তখন পত্ররন্ধ্র খুলে যায়, প্রসারিত হওয়া মানে কি পত্ররন্ধ্র খুলে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আবার বলছি, আবার দেখুন একই একই অবস্থা, যখন সূর্যের আলোর অনুপস্থিতিতে, এটি এর সাথে কিন্তু একটা সানলাইটের সম্পর্ক আছে পটাশিয়াম আয়নের সাথে, আবার সূর্যের আলোর অনুপস্থিতিতে সেই পটাশিয়াম আয়ন পানি বের হয়ে যায়, নির্গমন হয়, পানি যখন বের হয়ে যায় নির্গমন হয়, একইভাবে কি গার্ডসেল থেকে যখন পানি বের হয়ে যায় তখন
এই গাট সেলগুলো সংকুচিত হয়, তখন চুপসায়া যায় এবং পত্রহন্ত্র বন্ধ থাকে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা দেখো কি বুঝতে পারলাম, এই মতবাদগুলার কি উদ্দেশ্যই হচ্ছে তোমাকে গাট সেল প্রসারিত হবে, পত্রহন্ত্র খুলবে, গাট সেল কি সংকুচিত হবে, পত্রহন্ত্র বন্ধ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যদি কোন ধরনের তোমাদের কেউ বলে যে আচ্ছা এই যে এই মতবাদগুলো, এই মতবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক মতবাদ বলছিলাম, তোমরা আধুনিক মতবাদটা জানবা, এই আধুনিক মতবাদ প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটন কি? প্রোটন হচ্ছে হাইড্রোজেন, প্রোটন কি সরি হাইড্রোজেন প্রোটন এবং পটাশিয়াম এখানে আয়ন, দেখো মানে এক কথায় তোমাকে কি প্রোটন প্রবাহ মতবাদ, এই যে এখানে পটাশিয়াম আয়ন আসতেছে পানি আসতেছে, কিন্তু যখন মনে রাখবা বাইরে থেকে যখন গার্ড সেলে পটাশিয়াম আয়ন প্রবেশ করবে একইভাবে গার্ড সেল থেকে হাইড্রোজেন আয়ন কিন্তু বের হয়ে যায়, হাইড্রোজেন কি হয়ে যায় বের হয়ে যায়। আচ্ছা একটু খেয়াল করি, আমরা একটু দেখবো বিক্রিয়া গুলো দেখবো, স্টুডেন্টস হাইড্রোজেন বের হইলো, খেয়াল করো পটাশিয়াম আয়নটা আসলো, আবার দেখো একটু আমরা একটু ঘুরি, এই যে হাইড্রোজেন আয়নটা দেখো এখান থেকে বের হচ্ছে, কারণ কি হাইড্রোজেন কেন বের হয় বলতো, সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে যখন ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হয়, কি বিক্রিয়া হয় ডিহাইড্রোজেনেস, কি হয় সেখানে হাইড্রোজেন ভেঙে এইচ প্লাস আর ইলেকট্রন মুক্ত হয়, তাই তো? আচ্ছা এখানে এই হাইড্রোজেন আয়নটা আবার দেখো পটাশিয়াম আয়নটা গেল, খেয়াল করি আমরা, তারপরে দেখো আমরা এই যে আমাদের সঞ্চিত যে স্টার্চ থাকে উদ্ভিদ কোষে, গাট সেল যেহেতু একটা উদ্ভিদ কোষ, সঞ্চিত স্টার্চ কি এটা জমা থাকে, কারণ স্টার্চটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, সে পানিতে দ্রবীভূত হতে পারে না, পানিতে অদ্রবণীয়। তারপরে খেয়াল করো এই যে বিক্রিয়া গুলো সে করতেছে, স্টার্চ যখন থাকে পানিতে গাট সেলে তখন সেটা চুপসায়া যায়, গাট সেল গুলা কি থাকে চুপসায়া যায়, আর চুপসায়া গেলে তখন তার কোনো কি হয় সে তখন মনে করো যে প্রসারিত হয় না, যখন সে আটকায় ধরে রাখে তখন কি পত্রহন্ত্র বন্ধ থাকে। আবার দেখো এই যে বন্ধ পত্রহন্ত্র, এখান থেকে আমরা খেয়াল করি এই যে দেখো হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন, এখানে কিন্তু একটা আয়ন বিনিময় যে একটা মতবাদ আমরা পড়ছিলাম এর আগে, ঠিক আছে অ্যাক্টিভ সল্টে আয়ন বিনিময় মতবাদ, এখানে কিন্তু অনেকটা যে প্রোটন বিনিময় একটা মতবাদ আছে, মানে ধনাত্মক আয়ন দিয়ে ধনাত্মক আয়ন আসবে, অর্থাৎ কি আমরা সেখানেও পড়েছিলাম যে কোষের ভিতরে মানে মূলরূপের ভিতর থেকে কি যায় হাইড্রোজেন আয়ন বাইরে চলে যায়, আর বাইরে থেকে কি কি আসে বলো, বাইরে থেকে পটাশিয়াম আয়ন বা সোডিয়াম আয়ন কি মূলরূপের ভিতরে চলে আসে। এখানেও মোটামুটি ধারণাটা একই রকমের, আমরা একটু দেখি দেখো পত্রহন্ত্র কিভাবে খুলবে, এই যে সঞ্চিত স্টার্চ যেটা সেটা হচ্ছে তোমার কি সেটা সঞ্চিত অবস্থায় থাকে, সেটা পানিতে অদ্রবণীয়, এই অদ্রবণীয় অংশটা যখন বিক্রিয়া করে, ঠিক আছে কি করে গ্লুকোজ এক ফসফেট তৈরি করে, অনেক সময় সুক্রোজ তৈরি করে, তো গ্লুকোজ এক ফসফেট তৈরি করার পর সে যখন আবার এই গাট সেলে এসে পানি চারদিকে পানি এসে জমা করে গাট সেল তখন প্রসারিত হয়, আর প্রসারিত হওয়ার পর কি যখন প্রসারিত হয় তখন পত্রহন্ত্র খুলে যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করলাম কি আমরা আমাদের এই পাঠ শেষে আমরা আসলে কি বুঝতে পেরেছি, আমাদের এখানে হচ্ছে উদ্ভিদ কোষে মানে গাট সেলে সঞ্চিত থাকে কে থাকে স্টার্চ থাকে, এই স্বেচ্ছার বা স্টার্চ সঞ্চিত অবস্থায় থাকার পর সে বিক্রিয়া করে একটা সরল মানে হচ্ছে পানি শোষণ যোগ্য একটা বস্তুতে রূপান্তরিত হয়, এর নাম হচ্ছে কি গ্লুকোজ এক ফসফেট। আচ্ছা এই গ্লুকোজ এক ফসফেট পরবর্তীতে চারদিক থেকে পানি গ্রহণ করে, চারদিক থেকে কি গ্রহণ করে পানি মানে অসমোটিক প্রেশার ক্রিয়েট করে, দেন পানি গ্রহণ করে এই গার্ড সেল গুলাকে সে ফুলায় দেয় মানে ফেপে কি প্রসারিত হয়, ফুলে ফেপে যখন প্রসারিত হয় তখন পত্রহন্ত্র খুলে যায়, আর পত্রহন্ত্র খুলে যাওয়ার ফলে উদ্ভিদের যে শারীরবৃত্তীয় কাজগুলো যেমন প্রশোধন সালোকসংশ্লেষণ শোষণের এই তিনটে কাজ পত্রহন্ত্র কি প্রত্যক্ষ ভাবে জড়িত, বুঝতে পেরেছ? আচ্ছা একটু খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ শেষে তোমাদেরকে যদি আমি বলি যে প্রশোধন কি, প্রশ্ন ধরো প্রশোধন কি তোমরা বলতে পারো প্রশোধন কি? আচ্ছা প্রশোধন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের সাহায্যে তার দেহের জলীয় অংশ বাষ্পাকারে বের করে দেয়, তার দেহের জলীয় অংশ বাষ্পাকারে বের করে দেয়, সেই অংশের নাম হচ্ছে প্রক্রিয়ার নাম হচ্ছে প্রশোধন, বুঝতে পেরেছ? আচ্ছা সাল স্টোমাটাল প্রকোষ্ঠ বলতে কি বোঝো? আচ্ছা দেখো স্টোমাটাল প্রকোষ্ঠ কি বলতো, আমরা পত্রহন্ত্রকে ঢেকে রাখি কে গার্ড সেল, এই গার্ড সেল হচ্ছে কি এটা বিশেষ ধরনের এরা প্রকোষ্ঠের কাজ করে আছে, পত্রহন্ত্র কিভাবে শারীরবৃত্তীয় কার্যকে সাহায্য করে, শারীরবৃত্তীয় কাজ কি কি বলতো,
দেখো তো পত্র রন্ধ্রের মাধ্যমে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে, শোষণে ভূমিকা রাখতেছে, প্রশোধনে ভূমিকা রাখতেছে। দেখো তিনটা কাজ উদ্ভিদের জন্য, যে শারীরবৃত্তীয় তিনটা প্রধান কাজ, প্রধানত দেখো সালোক সংশ্লেষণ উদ্ভিদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রশোধন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং কি শোষণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটা কাজ কি উদ্ভিদ এই পত্র রন্ধ্র দ্বারাই করে থাকতেছে। উদ্ভিদ কিসের মাধ্যমে করতেছে? পত্র রন্ধ্রের মাধ্যমে করতেছে। ওকে, আমরা খেয়াল করি তাহলে আমরা কি বলবো এভাবে, তাহলে আমরা তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি, তুমি এই সৃজনশীল প্রশ্ন দেখে কিভাবে তুমি অ্যান্সার দেবা সেটা একটা আমি তোমাদেরকে বলছি। ওকে, দেখো তোমাকে একটু বললো যে জনাবে এক্স বাজার থেকে কিছু সবজি কিনে স্বচ্ছ পলিথিনে ভরে এবং পলিথিনের মুখ বন্ধ করে বাড়ি ফিরে লক্ষ্য করলো পলিথিনের ভিতরে তোমার কি পানি জমা হয়ে আছে। সে কিন্তু জানে না, ধরো সে বেচারা মানে সাত পঞ্চাশ মনেই সে বাজার থেকে পলিথিন দিয়ে মুড়িয়ে গাছ বা কিছু কিনে নিয়ে আসছে, সবজি কিনে নিয়ে আসছে। তো দেখো এখানে আমরা যদি তোমাকে প্রশ্ন করা হয় উদ্দীপক থেকে, রক্ষী কোষ কি কি অংশ নিয়ে গঠিত, প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নটা তোমার উদ্দীপকের বাইরেও হতে পারে। আচ্ছা তাহলে রক্ষী কোষ কি কি অংশ নিয়ে গঠিত কি বলবা? রক্ষী কোষে কি কি থাকে? রক্ষী কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে একটা বড়, আর রক্ষী কোষে এজেন্ডা যে কোষের অংশগুলো থাকে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। রক্ষী কোষে কি থাকে? ক্লোরোপ্লাস্ট বেশি থাকে। ওকে, পত্ররন্ধ্রের প্রধান কাজগুলো লেখো, পত্ররন্ধ্রের প্রধান কাজ। আচ্ছা পত্ররন্ধ্রের প্রধান কাজ কি কি বলতো? পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ, প্রশোধন এবং শোষণ। কয়টা কাজ? তিনটা। পত্ররন্ধ্রের প্রধান কাজ কি কি? সালোক সংশ্লেষণ, শোষণ এবং প্রশোধন, মনে থাকবে। আচ্ছা যদি বলে উদ্দীপকে উল্লেখ পানি জমা হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট অঙ্গটির গঠন বর্ণনা করা, অর্থাৎ যে অঙ্গটা এই পানি বের করার সাথে জড়িত এই অঙ্গটার নাম তোমাকে কি, অঙ্গটার গঠন তুমি বর্ণনা করো। মানে কি তখন পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করবা, কিসের গঠন বর্ণনা করবা? পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করতে হবে। ওকে, তারপর তো উদ্দীপকের প্রক্রিয়া, উদ্ভিদ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। কেন উদ্ভিদ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বলতো? কারণ উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শারীরবৃত্তীয় কাজগুলো সালোক সংশ্লেষণ, শোষণ এবং প্রশোধন, এই তিনটা কাজের সাথে কি পত্ররন্ধ্র খুব প্রত্যক্ষ ভাবে জড়িত, এটা তোমাদেরকে বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দেখে নিই। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।